নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি GNM এবং ANM 2023 পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে আমরা আজকে জীবন বিজ্ঞান থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস আলোচনা করতে যাচ্ছি। তো চলো শুরু করি আজকে ক্লাস। তো প্রথম প্রশ্ন, CSF এর উৎসস্থল কোথায়? তো CSF এর উৎসস্থল হচ্ছে কোরয়েড লোকাস। এই CSF এর পুরো নাম হচ্ছে কি, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এটা থাকে মস্তিষ্কের কোরয়েড গ্লোকাস নামক স্থানে। নেক্সট প্রশ্ন, ব্যাঙাচির ফুলকা ও লেজ নিম্নের কোন প্রক্রিয়ায় অবলুপ্তি ঘটে? তো সঠিক উত্তর হচ্ছে অটোলাইসিস পদ্ধতিতে ব্যাঙাচির ফুলকা ও লেজ অবলুপ্তি ঘটে। নেক্সট প্রশ্ন, পদ্ম ফুলের পাতার কোথায় স্টোমাটা দেখতে পাওয়া যায়? তো পদ্ম ফুলের পাতার কেবলমাত্র উপরিভাগেই এই স্টোমাটা দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, গাছেরা তাদের প্রধান পরিপোষক পদার্থ কোথা থেকে পায়? তো গাছেরা তাদের প্রধান পরিপোষক পদার্থ পায় মাটি থেকে। নেক্সট প্রশ্ন, উদ্ভিদ স্টার্চ সঞ্চয় করে নিম্নে কোথায়? তো উদ্ভিদ স্টার্চ সঞ্চয় করে রাখে অ্যামাইলোপ্লাস্ট নামক কোষে। অ্যামাইলোপ্লাস্ট নামক কোষে উদ্ভিদ স্টার্চ সঞ্চয় করে রাখে। নেক্সট প্রশ্ন, মানুষের বিশ্রামের সময় রক্ত প্রবাহ কখন কোথায় বেড়ে যায়? তো মানুষের বিশ্রামের সময় রক্ত প্রবাহ বেড়ে যায় হচ্ছে কিডনিতে। নেক্সট প্রশ্ন, অর্নিথিন চক্র এর মাধ্যমে নিম্নের কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? তো অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন, মানব শরীরে কোথায় হাইপোথ্যালামাস পাওয়া যায়? তো হাইপোথ্যালামাস পাওয়া যায় হচ্ছে মানুষের মস্তিষ্কে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, টায়ালিন কোথায় থাকে? তো টায়ালিন পাওয়া যায় হচ্ছে লালা গ্রন্থিতে, এবং এই টায়ালিন হচ্ছে শ্বেতসার জাতীয় খাদ্য পাচনে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, উদ্ভিদ ফ্যাট ও অয়েল সংশ্লেষণ করে নিম্নের কোথায়? তো উদ্ভিদ ফ্যাট এবং অয়েল সংশ্লেষণ করে রাখে এলাইওপ্লাস্টে। তো এলাইওপ্লাস্টের মধ্যে উদ্ভিদ ফ্যাট এবং অয়েল সংশ্লেষণ করে রাখে। নেক্সট প্রশ্ন, ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? তো ইনসুলিন নিঃসৃত হয় হচ্ছে প্যানক্রিয়াস থেকে অথবা অগ্নাশয় থেকে। অগ্নাশয়কে ইংরেজিতে প্যানক্রিয়াস বলা হয়। তো ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে। নেক্সট প্রশ্ন, এবং মনে রাখবে যে এই ইনসুলিনটি অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের বিটা কোষ থেকে এই ইনসুলিনটি নিঃসৃত হয়। নেক্সট প্রশ্ন, মানুষের শরীরে কোথায় স্টেপিডিয়াস পেশি আছে? তো মানুষের শরীরে কানের মধ্যে স্টেপিডিয়াস পেশি থাকে। নেক্সট প্রশ্ন, ক্যান্সারের চিকিৎসায় কী ব্যবস্থা নেওয়া হয়? তো ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি, রেডিয়েশন, শল্য চিকিৎসা এই সব কটি ব্যবস্থা নেওয়া হয়। অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট প্রশ্ন, যখন কোনো মানুষ ধূম্রপান করে তখন তার রক্তচাপ কি হয়? তো যখন কোনো মানুষ ধূম্রপান করে তখন তার রক্তচাপ বেড়ে যায়। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ঘুমন্ত অবস্থায় মানুষের রক্তচাপ কি হয়? তো ঘুমন্ত অবস্থায় মানুষের রক্তচাপ বেড়ে যায়। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, জিন কি? নিদ্রা বৃদ্ধিকারক ওষুধ, এক ধরনের ভিটামিন, বংশগতির একক, নাকি এক ধরনের রক্তজাল কণিকা? তো জিন হলো এক প্রকারের বংশগতির জনক। তো বংশগতির একক বলা হয় জিনকে। নেক্সট প্রশ্ন, পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের যে অংশে অবস্থান করে? তো পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়ার যে কীট সেটা মানুষের কোথায় অবস্থান করে? তো সঠিক উত্তর হচ্ছে অন্ত্রে, মানুষের অন্ত্রে পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট অবস্থান করে।
নেক্সট প্রশ্ন, 14 বছর পর্যন্ত শিশুদের বৃদ্ধির জন্য সবথেকে প্রয়োজনীয় জিনিসটি কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রোটিন। এবং তোমরা কমেন্টে জানাবে যে শিশুদের অর্থাৎ বাচ্চাদের প্রোটিনের অভাবে কোন রোগ হয়ে থাকে, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি যৌন এবং অযৌন উভয়ভাবেই প্রজনন করতে পারে? তো সেই প্রাণীটি হচ্ছে হাইড্রা। হাইড্রা হচ্ছে যৌন এবং অযৌন উভয় প্রকারেই প্রজনন করতে পারে। নেক্সট প্রশ্ন, দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য কি জাতীয় খাবার খাওয়া উচিত? দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য সবসময় ভিটামিনযুক্ত খাবার খাওয়া উচিত, এবং সেই ভিটামিনযুক্ত খাবারের মধ্যে ভিটামিন এ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ চোখের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, কালাজ্বর রোগটির জন্য নিম্নোক্ত কোন প্রাণীটি দায়ী? তো কালাজ্বর রোগটির জন্য দায়ী প্রাণীটি হচ্ছে ফ্লিরোটোমাস স্যান্ডফ্লাই। ফ্লিরোটোমাস স্যান্ডফ্লাই হচ্ছে কালাজ্বর রোগের জন্য দায়ী প্রাণী। নেক্সট প্রশ্ন, মানুষের দেহের 2টি কিডনির যৌথ মাপ কত? অর্থাৎ মানুষের দেহের 2টি কিডনি যদি যোগ করা হয় তো সেটা হৃৎপিণ্ডের কত গুণের সমান হবে? সঠিক উত্তর হচ্ছে হৃৎপিণ্ডের 2 গুণ করলে যত আয়তন হবে মানুষের 2টি কিডনির যৌথ মাপও একই। নেক্সট প্রশ্ন, মানুষের শরীরের মধ্যে সবচেয়ে ছোট হাড় কোনটি? তো মানুষের শরীরের মধ্যে সব থেকে ছোট হাড় হচ্ছে স্টেপিস। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবং মানুষের শরীরে সব থেকে বড় হাড় কোনটা সেটা তোমরা নিচে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, মানুষের রক্তের স্বাভাবিক তাপমাত্রা কত? তো মানুষের রক্তের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 37°C। এটা কিন্তু সেলসিয়াস স্কেলে। তো মানুষের রক্তের স্বাভাবিক তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত? 37°C। এবং যদি বলে মানুষের রক্তের স্বাভাবিক তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত, তাহলে সেখানে হবে 94.8°F। 94.8°F হচ্ছে মানুষের রক্তের স্বাভাবিক তাপমাত্রা। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, 94 হবে না, 98.6 হবে। এটা 98.6°F হচ্ছে মানুষের রক্তের স্বাভাবিক তাপমাত্রা ফারেনহাইট স্কেলে, এবং সেলসিয়াস স্কেলে কত? 37°C। নেক্সট প্রশ্ন, মানুষের শরীরে প্রতি মিনিটে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় কত পরিমাণ? তো মানুষের শরীরে প্রতি মিনিটে কার্বন ডাইঅক্সাইড 200 ml করে নির্গত হয়। নেক্সট প্রশ্ন, মানুষের দেহে তাপ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? তো মানুষের দেহে তাপ নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস, এবং এটা আমাদের মস্তিষ্কে অবস্থিত, এটা আমাদের দেহ তাপ নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন হাড়টি মানুষের পায়ে অবস্থিত নয়? তো সঠিক উত্তর হচ্ছে হিউমেরাস, এটা পায়ে অবস্থিত নয়। তাহলে এটা কোথায় অবস্থিত? তাহলে এটা আমাদের হাতে অবস্থিত, হাতে হিউমেরাস হাড়টি অবস্থিত। এবং টিবিয়া, ফিমার, ফিবিউলা এসব আমাদের পায়ে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মানুষের দেহে প্লাজমোডিয়াম এর ফলে কি ঘটে? তো মানুষের দেহে প্লাজমোডিয়ামের ফলে ম্যালেরিয়া রোগ সৃষ্টি হয়। এই ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাটির পুরো নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এটা মনে রাখবে, এটা মানুষের দেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। নেক্সট প্রশ্ন, মানব দেহে যে ক্রোমোজোম থাকে তা কার্য অনুযায়ী কত প্রকারের হয়? সঠিক উত্তর হচ্ছে 2 প্রকারের হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, মানুষের লালায় যে উৎসেচক পাওয়া যায় সেটা কি? তো মানুষের লালায় যে উৎসেচকটা পাওয়া যায় সেটা হচ্ছে টায়ালিন। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো টায়ালিন হচ্ছে মানুষের লালা রসে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী? কর্ডাটা, অ্যাম্ফিবিয়া, মোলাস্কা নাকি পরিফেরা? তো মানুষ হচ্ছে কর্ডাটার অন্তর্ভুক্ত প্রাণী।
নেক্সট প্রশ্ন, মূলের সাহায্যে বংশবিস্তার করে নিম্নের কোন উদ্ভিদ? তো মূলের সাহায্যে বংশবিস্তার করে রাঙা আলু, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। রাঙা আলু হচ্ছে মূলের সাহায্যে বংশবিস্তার করে থাকে। নেক্সট প্রশ্ন, ফোরামেন অফ মনরো কোন অঙ্গের সাথে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফোরামেন অফ মনরো এই অঙ্গটি হচ্ছে আমাদের মস্তিষ্কের সাথে যুক্ত, এটা আমাদের মস্তিষ্কে থাকে। নেক্সট প্রশ্ন, মানুষের সাধারণত দৈনিক কত লিটার জলের প্রয়োজন হয়? তো মানুষের সাধারণত দিনে প্রতিদিন 3000 প্রায় 3000 মিলিলিটার জলের প্রয়োজন হয়। নেক্সট প্রশ্ন, হজমের শেষে শক্তির মুক্তি হয় নিম্নের কোন শক্তিতে? তো হজম হওয়ার পরে আমাদের যে শক্তি পাই সেই শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন, মানব শরীরে ফিল্টার অর্গান কোনটি, বা মানুষের শরীর কোনটিকে ফিল্টার অর্গানও বলা হয়? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটার সঠিক উত্তর হচ্ছে বৃক্ক, বৃক্ককে বা কিডনিকে বলা হয় মানব শরীরে ফিল্টার অর্গান। নেক্সট প্রশ্ন, পিত্ত খরিত হয় কোথা থেকে? তো পিত্ত খরিত হয় কোথা থেকে? যকৃৎ থেকে। এবং পিত্ত খরিত হয় জমা হয় কোথায়, এটা মনে রাখবে, পিত্ত খরিত হয় যকৃৎ থেকে কিন্তু জমা হয় পিত্ত থলিতে, তো মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ক্রিস্টি কোথায় দেখতে পাওয়া যায়? তো ক্রিস্টি হলো দেখতে পাওয়া যায় মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়াতে ক্রিস্টি দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, পেসমেকার কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? পেসমেকার হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের সাথে সম্পর্কযুক্ত, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, বাণিজ্যিক কর্ক নিম্নলিখিত কোন গাছ থেকে পাওয়া যায়? কর্ক বা কর্ক রেফ হবে, বাণিজ্যিক কর্ক কোন উদ্ভিদ বা গাছ থেকে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে ওক, ওক গাছ থেকে আমরা বাণিজ্যিক কর্ক পাই। তো বন্ধুরা, আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।